কসোভোর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোহাম্মদ মুশারফ হোসেন ভূঁইয়া। জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কসোভোতে অনাবাসী রাষ্ট্রদূত মোহাম্মদ মুশারফ হোসেন ভূঁইয়া সফরের দ্বিতীয় দিনে কসোভোর মাননীয় রাষ্ট্রপতি মিসেস ভজোসা ওসমানি সাদ্রিউ এবং অর্থনীতি ও জ্বালানি মন্ত্রী মিস আরতানে রিজভানুলির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১৩ মার্চ বুধবার এ সাক্ষাৎ করেন তিনি। এ সময় উভয় দেশের ব্যবসা বাণিজ্যে সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে প্রস্তাবে সম্মত হয় তাঁরা। দু দেশের স্বার্থে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন এবং ব্যবসায়িক বিনিময় বাস্তবায়িত করা যেতে পারে বলেও একমত পোষণ করেন তাঁরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।